হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি চমক দেওয়া ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেক বোনেরাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে তার সন্তানকে তিনি কোন বেবি পাউডারটি ব্যবহার করবেন এবং নিরাপদ। বন্ধুরা, বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির, বিভিন্ন নামের, বিভিন্ন দামের, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন ধরনের কিন্তু বেবি পাউডার পাওয়া যায়। আপনি হয়তো এই সবগুলোর ভিড়ে কোনটি আপনার সন্তানের জন্য, আপনার বাবুর জন্য আপনি চিহ্নিত করবেন সেটি নিয়ে আপনি দ্বিধার মধ্যে পড়ে যান। তাদের জন্যই আজকের এই ভিডিও। বন্ধুরা, এর আগেও আমরা বেবি পাউডার এবং বড়দের পাউডার নিয়ে রিভিউ দিয়েছি। আজ আমরা যে ভিডিওটি তৈরি করেছি এটি হচ্ছে জনসন বেবি পাউডার। বন্ধুরা, জনসনের প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আমরা কম বেশি জানি। এটি একটি আস্থাশীল কোম্পানি, কিন্তু জনসন বেবি পাউডার কতটুকু নিরাপদ বন্ধুরা, এ নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। জনসন বেবি পাউডার ব্যবহারে ক্যান্সার হয়, এরকম কিন্তু প্রতিবেদন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি। তবে আপনি আপনার শিশুর জন্য এই প্রোডাক্টটি বেছে নেবেন কিনা, এটি আপনি অবশ্যই একজন চিকিৎসক, একজন পরামর্শকের সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি এটি ব্যবহার করতে পারেন। তবে পাউডারের ক্ষেত্রে যদি বলি যে আপনি দেশীয় প্রোডাক্ট কিন্তু অনেক আছে ভালো মানের, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর বাইরে থেকে যদি কিনতে হয় তাহলে দেখবেন যে কোন পাউডারটি শিশুর জন্য নিরাপদ সেটি আপনাকে ব্যবহার করতে হবে। এই যে জনসন পাউডার, এর মধ্যেও কিন্তু আমরা ইন্ডিয়ান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালি, এই বিভিন্ন দেশের কিন্তু এই পাউডারগুলো আমরা দেখতে পাবো মার্কেটে। এর মধ্যে কোনটি আসল কোনটি নকল এটি কিন্তু চেনাও আমাদের জন্য দুষ্কর হয়ে যায়। আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটি কিন্তু আমাকে বলা হয়েছে যে একেবারে ইম্পোর্টার বাইরে থেকে কিনে নিয়ে আসছে, এবং এর গায়ে কিন্তু ইম্পোর্টারের লেভেলও লেখা নেই, দামও লেখা নেই। দাম কিন্তু বিভিন্ন দামের আছে, আপনি বাজার থেকে যাচাই বাছাই করে কিনবেন, কারণ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমি যে দাম বলবো সেটি কিন্তু আপনি বাজারে গিয়ে পাবেন না, তাই দামটি বলছি না। বুঝলে, যে 200 গ্রামের এই যে বেবি জনসন পাউডারটি, এটি আপনি যে কোনো দোকানে পাবেন, বিশেষ করে কসমেটিক্সের দোকানে। তবে এই প্রোডাক্টগুলোর বিভিন্ন কোম্পানির আছে, যেমন কোম্পানি বলতে আমি এটা বুঝিয়েছি যে বাংলাদেশের প্রোডাক্টও কিন্তু জনসন নাম দিয়ে বিক্রি করে, সেগুলো কিন্তু আপনি এই গায়ের যে লেভেল লেখা এবং যে ডিব্বা এগুলো দেখলেই বুঝবেন ফিনিশিং খুব একটি ভালো না দেশীয় প্রোডাক্টগুলোর। আর বাইরের গুলো নাম, দাম এবং আপনি যে লোগোগুলো দেখে তাহলে কিনবেন, লেখার যে স্বচ্ছতা আছে কিনা এবং তাদের যে লেভেলগুলো রয়েছে সেগুলো সঠিক কিনা এগুলো দেখে আপনাকে কিনতে হবে। চেনাটা খুবই কঠিন বন্ধুরা, জনসনের প্রোডাক্টের নাম ব্যবহার করে অনেক কোম্পানি কিন্তু, অনেকই নাম সর্বোচ্চ প্রতিষ্ঠান কিন্তু এগুলো বাজারজাত করছে, বিক্রি করছে। তাই কেনার সময় সচেতন হতে হবে, আর অবশ্যই জনসনের প্রোডাক্ট ব্যবহার করবেন, কিন্তু এই পাউডারের ব্যাপারেও আপনাকে একটু সচেতন হতে হবে। এটা নিয়ে অনেকেই বলেন যে জনসনের পাউডার শিশুদের ত্বকের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ, এমনকি প্রাপ্ত বয়স্কদের জন্য, কারণ অনেকেই এটি নিয়ে উচ্চ আদালতে, আন্তর্জাতিক আদালতে এগুলো নিয়ে মামলা করেছে এবং তাতে দেখা গেছে যে এতে ক্যান্সার হয়। কিন্তু কতটুকু সেটি বাস্তবসম্মত সেটি কিন্তু ভাববার বিষয় এবং দেখার বিষয়, কারণ প্রোডাক্ট নিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা মিথ্যে গুজবও আমরা শুনতে পাই। তবে জনসনের এই বেবি পাউডার কিন্তু বহুল প্রচারিত এবং এটি কিন্তু সত্যি আমাদের অঞ্চলে অনেক ব্যবহার হয়ে থাকে, তাই আপনি এটি কেনার আগে আপনি একটু পরামর্শ নিলে বেশি ভালো হয় শিশু বিশেষজ্ঞদের কাছ থেকে। আর বন্ধুরা, বাচ্চাদের অবশ্যই পাউডার ব্যবহার করবেন, তবে সেটি তাদের ত্বকের জন্য মানানসই এমনই একটি পাউডার নির্বাচন করবেন। আজ আমরা এই ভিডিওটি রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।